ফাইল পত্র তারা কিন্তু নিচ্ছেন এবং সেইগুলো সিজার লিস্ট তৈরি করে একাধিক ফাইল কিন্তু তারা দক্ষিণ দমদম পৌরসভা থেকে নিয়ে যাচ্ছে। নিয়োগ সংক্রান্ত যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে নিয়োগ সংক্রান্ত একাধিক ফাইল কিন্তু তারা নিয়েছেন এবং সেইগুলিকে সিজার লিস্ট করা হচ্ছে। এবং এই যে প্রসূন কুমার সরকার আমি দেখাতে পারবো, এই প্রসূন কুমার সরকার সেক্রেটারি তাকে কিন্তু দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার ঘর থেকে বিভিন্ন ফাইলপত্র কিন্তু নেওয়া হয়েছে। পৌরসভা নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন যে ফাইল ছিল এই সমস্ত নিয়োগ ঘর থেকে নেওয়া হচ্ছে এবং জানা যাচ্ছে প্রায় আলমারি এই সমস্ত তারা পৌরসভা চাকরি পেয়েছেন তাদের নামে প্রসূন কুমার সরকারকে যিনি সেক্রেটারি রয়েছেন তাকে কিন্তু এই যে প্রসূন কুমার সরকার তাদের ঘর থেকে যেই সমস্ত নথি কিন্তু সিবিআই আধিকারিকেরা বাজেয়াপ্ত করেছে সেগুলো কিন্তু সিজার লিস্ট করেছে এবং সেই সিজার লিস্টে তাকে সই করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একটি কাপড়ে সাদা কাপড়ে মোড়া কিন্তু ফাইল, এই সমস্ত ফাইলগুলোই কিন্তু তারা নিয়ে যাবেন এমনটাই কিন্তু সিবিআই আধিকারিকেরা সূত্রে জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে এই যে ফাইল এখানে কিন্তু এই যে দক্ষিণ দমদম পৌরসভা যে সময় নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু তাতে রয়েছে। কবে বিজ্ঞাপন নোটিশ করা হয়েছিল, কতজনের চাকরি হয়েছিল, কতজন ইন্টারভিউ দিয়েছেন, কতজন চাকরি পেয়েছেন, এই সমস্ত বিষয় কিন্তু তারা কিন্তু সংগ্রহ করেছেন। এবং সিবিআইয়ের চারজন কিন্তু আধিকারিক আজকে সকাল তারা 11:30 নাগাদ কিন্তু এই দক্ষিণ দমদম পৌরসভায় প্রবেশ করেন এবং তারপরে প্রথমে তারা চলে যান সরাসরি যে পৌরসভায়।